জয়গুরু পরমদয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ হলো ধর্মঘট যাকে আমরা অনেকেই স্ট্রাইক বলে থাকি আজকে ধর্মঘট সংক্রান্ত শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কিছু বিষয় আলোচনা করব এই ধর্মঘট ব্যাপারে সিসি ঠাকুর কি বললেন কোন কোন বিষয়ে ধর্মঘট করলে ভালো হয় সিসি ঠাকুর একদিন কথা প্রসঙ্গে তা আলোচনা করলেন এই যে ধর্মঘট যে ডাকা হয় তা যেকোনি যে কোনো দলই ডাকুক না কেন ধর্মঘটে আমাদের খুব কষ্ট হয় রাস্তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্টুডেন্টদের সমস্যা হয় পেশেন্টদের সমস্যা হয় যারা হয়তো রুগী যাদের ডাক্তারের হয়তো ডেট আছে সেই ডেটে সেই পেশেন্ট ডাক্তারের কাছে পৌঁছোতে পারছে না স্কুল কলেজে পরীক্ষা আছে যানবাহনের সমস্যার কারণে তারা ঠিক টাইমে স্কুলে পৌঁছোতে পারছে না এ তাই ধর্মঘটের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে আমাদের অনেক কষ্ট হয় ধর্মঘট কেন ডাকা হচ্ছে কি জন্য ডাকা হচ্ছে এই সম্পর্কেও আমাদের দৃষ্টি থাকে না কেন ধর্মঘটটা ডাকা হচ্ছে এই সম্পর্কে আমাদের দৃষ্টি অতটা থাকে না আমাদের অসুবিধা হলে এই ধর্মঘটটাকে আমাদের বিরক্ত লাগে আমি কোথাও যাব বলে ঠিক করছি কিন্তু যেতে পারছি না তখন বিরক্ত আসে মানে তাই তো ধর্মঘট কেন করে তাই শ্রী শ্রী ঠাকুর কে এক দাদা প্রশ্ন করলেন কোন কোন বিষয়ে মানে কোন বিষয়ের সরকারের কাছে কোন বিষয়ের উপর শর্ত রেখে ধর্মঘট থাকলে ভালো হয় শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভালো বৈশ্য যার মনে বৈষ্যত্য আছে যে অর্থনৈতিক দুর্দৃষ্টি নিয়ে সরকারকে বলতে পারবে যে আমাদের অর্ধেক মাইনে দাও কিন্তু সেচ ব্যবস্থা বৈদ্যুতিকরণ তারপর জিনিসের এই যে এত দাম বেড়ে যাচ্ছে দাম যাতে কমানো যায় শিল্প এই সমস্ত যাতে একটা ভালো এই মানে এই সমস্ত কিছু সম্পর্কে একটা ভালো পরিকল্পনা নেওয়া যায় সেই ব্যবস্থা করো না হলে আমরা ধর্মঘট ডাকব দেখুন বৈদ্যুতিকরণ এই বিদ্যুতের ব্যবস্থা আমাদের প্রত্যেকেরই লাগে সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা ঠিক থাকলে আমরা চাষাবাদ ভালো করতে পারি তাছাড়াও কৃষি কৃষিটাও আমাদের যদি ঠিকঠাক ভাবে থাকে যে বিভিন্ন ফসল উৎপাদন এই সমস্ত ব্যবস্থাগুলি যদি ঠিকঠাকভাবে তাহলে অনেকেই যে খাবার সমস্যা সৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই তাহলে খাবার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ফলে খাদ্যের প্রাচুর্য ঘটে তারপর এই যে জিনিসপত্রের প্রচুর এখন দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না তাই এই দামটাকে ঠিকঠাক জায়গায় রাখা যেমন সাধারণ মানুষ খেতে পায় এই সব ব্যাপারগুলোকে ঠিকঠাক রাখার জন্য যদি ডাকতেই হয় তাহলে ধর্মঘট ডাকা উচিত এর ফলে যে ব্যবস্থাগুলি সরকার নেবেন এতে করে এই সুবন্দোবস্ত থেকে আমরা কেউই কিন্তু বঞ্চিত হব না আর এ করলে সবাইকারই কিন্তু মঙ্গল হয় ভালো হয় তার জন্য সিসি ঠাকুর এই মঙ্গলের দৃষ্টি রেখে এই কথাগুলি বললেন এই এই বিষয়গুলোর উপরে মানে না হলে আমরা সরকারের কাছে ধর্মঘট ডাকতে পারি ধর্মঘটটা আমরা ডাকতে পারি তাই সিসি ঠাকুর আমাদেরকে ধর্মঘট সম্পর্কে এই কথা বললেন কারণ এই আজকালকার দিনে ধর্মঘট ডাকা হচ্ছে ঠিকঠাক কারণ আমরা বুঝতে পারছি না এর মুখে এক এক কথা কথা শুনছি শুনছি ওর মুখে বিভিন্ন রকম রাজনৈতিক দল ধর্মঘট ডাকছে কিন্তু ঠাকুর মঙ্গলের দৃষ্টি রেখে ধর্মঘট ঠিক কেন ডাকা উচিত সিসি ঠাকুর কিন্তু আমাদের বিশ্লেষণ করে বোঝালেন এই এই কারণগুলি নিয়ে যদি ধর্মঘট ডাকা হয় তাহলে এর ফলে যে সুবন্দোবস্তটা সরকার করবেন তার থেকে আমরা সবাই উপকৃত হব তার জন্য আমাদের প্রত্যেকটি দিকেই ঠাকুরের কথা মতো নজর রাখা উচিত আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি